মাগরিবের নামাজের পর একটু করে বসেছিলাম, তখন আমার যা আমাকে এগুলো দিয়ে গেলেন। কাল যেহেতু মাসি এসেছিলেন, তো আসার সময় ফলমূলও এনেছিলেন, তো এগুলো এখন খাওয়া হচ্ছে। আর আজ যেহেতু শবে বরাত, তাই আমি আর আমার চাচাচ্ছি রান্নাবান্নাটা একটু শর্টকাট করতে দিনের বেলায় করতে চেয়েছিলাম, কিন্তু আর হয়ে ওঠেনি, যেহেতু বাচ্চা আছে সেই জন্য। আঙ্গুরগুলো খাওয়ার পর দেখলাম এই ড্রেসিং টেবিলের আয়নাটা একদম নষ্ট হয়ে আছে, তো ওয়াইপস দিয়ে এটা একটু পরিষ্কার করছিলাম। শবে বরাতের আগে যেহেতু ঘরদোরগুলো একটু ভালো করে পরিষ্কার করা হয়, কিন্তু এইবার আর বাচ্চা নিয়ে এইসব করে উঠতে পারিনি, তাই টুকটাক যা পারছি এখনো পর্যন্ত করছি। আর আয়নাটা মুছতে মুছতে আমার মনে একটা আইডিয়া এলো যে এই ড্রেসিং টেবিলটাকে অন্য জায়গায় যদি পাল্টি করে যাওয়া হতো, তাহলে একটু পরশা একটু ভালো করে দেখা যেত। তো যাই হোক, পরে দেখা যাবে কি হয়। এখানে দুই ভাইয়ের ভালোবাসা, প্রেম, প্রীতি সব কিছুই চলছে। ছোট ইভান আমার আরমানকে দেখলে এত খুশি হয়। তারপর ইভান আরমান ঘুমোচ্ছিল, তো ওদের পাশে এসে আমি একটু শুয়েছিলাম, তো ওদের বাবা আমাকে একটা পেয়ারা এনে দিলেন। এই পেয়ারাগুলো অনেক টেস্টি হয়, কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আমি আমার চাচা শ্বশুরের ঘরে ননদকে মেসেজ করলাম যে আজকে মেহেন্দি পরব, যেহেতু আগে মানে বাবার বাড়ি থাকতে শবে বরাতের সময় মেহেন্দি পরতাম, কারা কারা পরেছেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার ননদ বলল যে আমি আসছি, তো মাগরিবের নামাজের পরই ও চলে এলো। তবে বাচ্চা থাকলে কি আর সহজে মেহেন্দি পরা যায়, এটা তো সাহস করাই কঠিন। তো এখানে আমার বাসুরের মেয়ে আর আরমান ওদেরকে একটু একটু করে মানে আর কি হাতে লাগিয়ে দেওয়া হলো, আর আরমানের হাতে আমি ওর ফেভারিট কাউটা এঁকে দিলাম। তারপর আমার ননদ আমাকে বোকা বানিয়ে চলে গেল। ও আমি ওকে বলছিলাম একটু নতুন ডিজাইনের করে দেওয়ার জন্য, ও আমাকে সেই 10-12 বছর পুরনো ডিজাইনটা আমার হাতে ছেপকে দিয়ে চলে গেল। আর এখন যা দেখছেন তা হলো আজকের মানে ছোপে বরাতের পরের দিনের। তো এখানে কিছু কামরাঙ্গা স্টার ফ্রুট ওগুলো কেটে রুদে শুকাতে দিচ্ছেন মাসি, এগুলোর আচার করা হবে। তারপর আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম, ওটা চলে এসেছে, সেটা খুলছি মানে দেখছি ঠিক মতো এলো কি না। তেমন একটা পর্যন্ত হয়নি, কিন্তু রেখে নিয়েছি। আমি আপনাদেরকে আগেই এই বিষয়ে বলছিলাম যে আমি ঠান্ডার কাপড়গুলো গুছিয়ে নেবার জন্য কয়েকটা ব্যাগের আরও প্রয়োজন হবে আমার কাছে, যেগুলো ছিল ওগুলো একটু কম পড়ছিল, তো অর্ডার করেছিলাম। তো এগুলো অনেকটা ছোটো সাইজ এসেছে, তবু ভাবছি রেখে নেব, কারণ আর রিটার্ন দেওয়ার সময় নেই, কারণ যেহেতু ঠান্ডা চলে যাচ্ছে, তাই আবার রিটার্ন করে আবার রিসিভ করা অনেকটা লেট হয়ে যাবে, এই জন্য এগুলো রেখে নিলাম, কি আর করার। তো যাই হোক, আজকে দুপুরে রান্না হচ্ছে লাউ আর গরুর হাড্ডি দিয়ে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।